আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে মুহূর্তের এই লাইভটিতে। আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি কুড়িগ্রাম থেকে গরিবের সুপার সুপার আয়োজন নিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই মুহূর্তে এই লাইভটিতে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঢল। তো গরিবের সুপার সুপার এই মুহূর্তে কুড়িগ্রামে সবচেয়ে অবহেলিত এবং অনুন্নত বলা যায় যে শহরটি, উত্তরাঞ্চলের যে এলাকাটি সবসময় বন্যা সহ নানা রকম দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হয়, সেই এলাকাটিতে আজকে আমরা এই হাট অর্থাৎ এই সুপার শপের আয়োজন করেছি, যেখানে অসংখ্য মানুষ আসছে নামমাত্র মূল্য দিয়ে তারা পণ্য কিনছে। দেখার মতো একটি বিষয়, দেখার মতো একটা জিনিস। তো দুপুর পর থেকে আমাদের এই আয়োজন শুরু হয়েছে। দুপুর থেকে এখানে বিভিন্ন জন বিভিন্ন রকম পণ্য কিনছে। আপনারা দেখতে পাচ্ছেন, যেমন এখানে ডিম আছে আমার পাশে, ডিম কিনছেন 1 টাকা দিয়ে, 5টি ডিম এখানে, 6টি ডিম, রাইট, 6টি ডিম দেওয়া হচ্ছে 1 টাকা দিয়ে। আপনারা কি কি কিনছেন? ডিম নিছেন, মুরগি নিছে, তেল নিছেন। আচ্ছা, পুরো পরিবার আসছে এখানে বাজার করার জন্য এবং তারা খুবই খুশি। দেখতে পাচ্ছেন ডিম নিতে আসছে সবাই, নুডলস দিচ্ছে এখানে বাচ্চাদের পছন্দের নুডলস, নুডলস ডিম। আমি এই পাশটা একটু দেখাই, এখানে চাল দেখতে পাচ্ছি, আমাদের চাল বিক্রেতারা আছে এখানে, রংপুর শাখার ভলেন্টিয়াররা আছে এখানে চাল নিয়ে চেষ্টা করে যাচ্ছেন চাল বিক্রি করার জন্য। খুবই ভালো চাল, আমার দেখে খুবই ভালো লাগছে এই চালটা দেখে, গুটি স্বর্ণা অস্থির আসলে। তো এই পাশে সবজি দেখতে পাচ্ছি, সিজনাল সবজি। এই পাশে দেখতে পাচ্ছি মুরগি নিয়ে যাচ্ছেন, মুরগি বিক্রি হচ্ছে এখানে 4 টাকা দিয়ে মুরগি। আমার এই পাশে জ্যান্ত মুরগি দেখা যাচ্ছে 4 টাকা দিয়ে, যেখান থেকে মুরগি পাওয়া যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা উত্তরবঙ্গে সবচেয়ে বেশি দরকার হয় এই মুহূর্তে, কম্বল। 7 টাকা দিয়ে কম্বল কিনে যাচ্ছে এখান থেকে, 7 টাকা দিয়ে কম্বলের পাশাপাশি এখানে শীতের কাপড়ও আছে আমার যতটুকু যারা আছে ভেতরে। হ্যাঁ, শীতের কাপড়ও আছে এখানে, ভেতরে শীতের কাপড় প্লাস কম্বল, পুরো একটি প্যাকেজ 7 টাকা দিয়ে কিনা যাচ্ছে, যেটি কুড়িগ্রামে তথা উত্তরবঙ্গে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। 7 টাকা দিয়ে কিনা যাচ্ছে নতুন। আমাদের এখানে মাছ দেখতে পাচ্ছি 4 টাকা দিয়ে মাছ পাওয়া যাচ্ছে, একদম জ্যান্ত মাছ, ওয়াও অস্থির। আর এখানে দেখতে খাবার পাওয়া যাচ্ছে বিদ্যানন্দের 1 টাকায়। আহার জানেন আপনারা, যেহেতু দুপুর বেলা হয়ে গেছে, যারা ক্রেতা আসছেন তারা ক্ষুধার্ত থাকতে পারে, তো সে ক্ষুধার্ত যারা তাদেরকে আসলে খাবার দেওয়া হচ্ছে এখান থেকে 1 টাকা দিয়ে তারা খাবার কিনতে পারবে। আর এই পাশে দেখতে পাচ্ছি সুজি দেখতে পাচ্ছি আমরা, 1 টাকা দিয়ে সুজি বিক্রি করা হচ্ছে, 1/2 কেজি সুজি 1 টাকা করে সুজির প্যাকেট। এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে যেটা বেশি বিক্রি হয় আটা, 2 টাকা করে, অর্থাৎ 2 কেজি আটা 2 টাকা দিয়ে কিনতে হবে। টাকা দেখতে পাচ্ছি দিয়ে দিচ্ছেন, ওরে বাবা, 2 কেজি আটা। এখানে দেখতে পাচ্ছি ডাল, 1 টাকা দিয়ে ডাল, এই এই ডালটি মোটা ডাল দেখতে পাচ্ছেন আপনারা, যেটি 1 টাকা দিয়ে 1 কেজি বিক্রি করা হচ্ছে। এবং তেল, আমি আমি ভেবেছিলাম প্রথমে তেল বিক্রি হয়ে যাবে সবচেয়ে বেশি, বাট আমি এখনো পর্যন্ত দেখছি তেল আছে। অর্থাৎ এখানকার মানুষ কিন্তু তেলের চেয়ে, আমরা যেটা বেশি দেখলাম চালটার প্রতি মানুষের বেশি ঝোঁক এবং তারা চালটাই সবচেয়ে বেশি কিনছে। তেল স্টকে যেহেতু এখনো আছে, আমার মনে হচ্ছে এখনো তারা তেলটা ওভাবে কিনছে না, তবে যাদের প্রয়োজন তারা তেল কিনতে পারছে। এখানে ডাল দেখতে পাচ্ছেন আপনারা, 2 টাকা দিয়ে ডাল, 1 কেজি ডাল, মসুর ডাল কিনা যাবে। তো সবাই এখানে আসছে, পরিবার নিয়ে আসছে, সবার মুখে হাসি, বাচ্চাদের নিয়ে আসছে, মানে এটা একটি হাট, বড় একটি হাটে, মানে হই হুল্লোড় যেরকম সেই ধরনের একটি পরিস্থিতি, সেই ধরনের একটি পরিবেশ দেখতে পাচ্ছেন কুড়িগ্রামের এই জায়গাটিতে, চরসুপার কুড়িগ্রাম। বিদ্যানন্দ ফাউন্ডেশনের আজকের এই আয়োজন গরিবের সুপার শপ, গরিবের সুপার শপের এই আয়োজন আজকে চলছে সারাদিন ব্যাপী। আমরা আশা করছি প্রায় 250টি পরিবার, 250 থেকে 300 পরিবার আজকের এই বাজার থেকে উপকৃত হবে, বাজার করতে পারবে। যতক্ষণ পণ্য থাকবে আমাদের বাজার ততক্ষণ ধরে চলতে থাকবে। বিভিন্ন বয়সী মানুষ এখানে আসছে, দরিদ্র মানুষ আসছে এবং তারা ব্যাগ ভর্তি বাজার নিয়ে আজকে ঘরে ফিরছে। এটি এটি দেখার একটি বিষয়, মানে অসাধারণ একটি বিষয়। আমরা দেখছি তাদের হাসি, তাদের মুখের যে তৃপ্তি, ঘুরে ঘুরে বাজার করছে, ছোট বাচ্চারা সবচেয়ে বেশি আনন্দিত। তারা বলছে মা এটা কিনবো না, আমি এটা কিনবো, মা আমরা এটা খাবো, মা আমি নুডলস খাবো, মা আমি ডিম খাবো বলছিল তারা। এটি নিঃসন্দেহে অসাধারণ একটি দৃশ্য,
বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম থেকে দেশের সবচেয়ে অবহেলিত একটি জায়গা, সবসময় বন্যা দুর্যোগ সবসময় লেগেই থাকে এবং যে এলাকার মানুষজন ততটা আসলে শিক্ষিত না, এখানে শিক্ষার হারও অনেক কম ধরতে গেলে বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর তুলনায়, এমন একটি জায়গায় আজকে বিদ্যানন্দ ফাউন্ডেশন গরিবের সুপারশপের যে আয়োজন করেছে, এই আয়োজন দিয়ে নিশ্চয়ই এই মানুষগুলো এখানকার মানুষগুলো আবারও নতুন করে অনুপ্রাণিত হচ্ছে, বাঁচার তাগিদ পাচ্ছে। কুড়িগ্রামের মানুষ এটি প্রথমবারের মতো এই অভিজ্ঞতা পাচ্ছে, কুড়িগ্রাম জেলার মানুষ এক টাকা দিয়ে যে ব্যাগ ভর্তি বাজার করা যায় এটি তারা আজকে প্রথমবারের মতো দেখছে, শিখছে, জানছে এবং সেই সাথে অনুপ্রাণিত হচ্ছে, বলার মতো একটি বিষয়। আমরা সত্যি আজকে আনন্দিত কুড়িগ্রামবাসীকে, কুড়িগ্রামের মানুষকে এই ধরনের একটি আয়োজনে তাদেরকে আমরা সঙ্গী করতে পেরেছি, তাদেরকে অভিজ্ঞতা দিতে পেরেছি। এখানে এখনো অনেক মানুষ আছে অপেক্ষা করছেন, যারা কেনার জন্য আসছেন এবং অপেক্ষা করছেন তারা কখন তাদের সিরিয়াল আসবে, তারা বাজারে ঢুকবেন। আমরা শৃঙ্খলা মেনটেন করার জন্য, আমরা শৃঙ্খলা রক্ষা করার জন্য একটা বিশেষ পদ্ধতি মেনটেন করছি, সেই পদ্ধতির মাধ্যমে মূলত এখান থেকে বাজার করতে হয়, এখান থেকে পণ্য ক্রয় করতে হয়। তো হুড়াহুড়ি নাই, কোনো ধরনের মারামারি নাই, বিশৃঙ্খলা নাই, বিশাল মাঠে আমরা চেষ্টা করেছি পণ্যগুলোকে দূরত্ব রেখে স্তূপ করে রেখেছি এবং সেসব স্তূপ থেকে মানুষজন বাজার করছে, ঘুরে ঘুরে বাজার করছে, তারা খুবই হিসাব নিকাশ করছে। এটাই তো আসলে দেখার বিষয়, আমরা এটাই চেয়েছি মানুষগুলো অ্যাটলিস্ট বাজার করার যে স্বাধীনতা, বাজার করার যে তৃপ্তি এবং সেই সাথে বেছে নেওয়ার যে স্বাধীনতা, বেছে নেওয়ার যে তৃপ্তি সেটি তারা অনুভব করুক, তারা তৃপ্ত বা সেই অনুভূতিকে তারা গ্রহণ করুক। আজকে এটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য, আমাদের মূল লক্ষ্য এই বিশাল এই বাজার বসানোর উদ্দেশ্য। বিদ্যানন্দ ফাউন্ডেশনের গরিবের সুপারশপ আমরা গত বছরও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, এরপর রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন এলাকায় আমরা এই গরিবের সুপারশপের আয়োজন করেছি এবং সেই ধারাবাহিকতায় আমরা আজকে এই সুপারশপের আয়োজনটি নিয়ে এসেছি কুড়িগ্রামে। কুড়িগ্রামে আজকে যে বিদ্যানন্দ ফাউন্ডেশন উদ্যোগে গরিবের সুপারশপের আয়োজন করা হয়েছে চর সুবর কুড়িগ্রামে, এটি হলুকানা ইউনিয়নে, হলুকানা ইউনিয়নে মূলত এই এই আয়োজনটি হচ্ছে এবং এখান থেকে মূলত দরিদ্র জনগোষ্ঠী, দরিদ্র পরিবারগুলো আসছে, তারা এসে তারা তাদের পছন্দ মতো বাজার করছে, দেখার মতো একটি বিষয়, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমাদের ভলেন্টিয়াররা কাজ করে যাচ্ছে, বিক্রেতা কর্মী হিসেবে তারা দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা এবং তারা ফর্ম দিয়ে যাচ্ছে মানুষকে চেষ্টা করছে তাদের পণ্যটি বিক্রি করার জন্য অ্যাজ এ সেলসম্যান। তো এটাই আসলে ডিগনিটি এই 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 প্রোগ্রামটি, যে বাছাই করে পছন্দ করে নেয়ার স্বাধীনতা দেওয়ার চেষ্টা করেছি এই প্রোগ্রামের মাধ্যমে। প্রিয় দর্শক, অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ বক্তব্য করলাম, ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের লাইভটি দেখেছেন। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা নতুন করে আপডেট নিয়ে, নতুন করে কার্যক্রম নিয়ে আমরা আপনাদের সাথে যুক্ত হব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, নতুন বছরে আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন আরো যেন ভালো ভালো কাজ করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি এবং মানুষের পাশে যেন প্রতিবেশীর পরিচয় নিয়ে আমরা থাকতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন অবশ্যই। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।